আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সামনে রেখে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুশীলন সেরেছে সাকিব মুশফিকরা, যেখানে দলকে নিয়ে ব্রিফিং করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ওদিকে ভারতে পৌঁছেছে দাসুন সানাকার শ্রীলঙ্কাও। গৌহাটিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে এই দুদল। মাঠের বাইরের উত্তাপ শেষে এবার টাইগারদের মাঠের ক্রিকেটে প্রমাণ করার পালা। শুরু হচ্ছে বাংলাদেশের সপ্তম বিশ্বকাপ মিশন। মূল পর্বের আগে সেই মিশনের প্রথম ধাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সাকিব শান্তরা। ভারতের গৌহাটিতে নামার 24 ঘন্টার ব্যবধানে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথমবারের মতো নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে লাল সবুজের দল। বিশ্বকাপের নতুন প্র্যাকটিস কিট আর জিপিএস ট্র্যাক পরে প্রথমেই ওয়ার্ম আপ সারে সাকিব হৃদয়রা। মুশফিক মাহমুদুল্লাহর সাথে আলাদা করে কথা বলেছেন রঙ্গনা হেরাত আর ম্যাকডারমট। এরপর যথারীতি ফুটবলে গা গরম করেছে টাইগাররা। নেট সেশনের আগে সবাইকে একত্রিত করে ব্রিফিং দিয়েছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। এরপরই ব্যাট হাতে নিজেদের সানিয়ে নিয়েছেন দুই ইনফর্ম ব্যাটার নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়। ব্যাট করেছেন তরুণ ওপেনার তানজিদ তামিমও। বল হাতে নিজেদের ঘূর্ণি প্রদর্শন করেছেন মিরাজ নাসুম। ভারতের মাটিতে যারা হতে পারেন সাকিবের তুরুপের তাস। ওদিকে শ্রীলঙ্কা দলও এরই মাঝে পৌঁছেছে ভারতের গৌহাটিতে। বাংলাদেশের মতোই শেষ সময়ে 15 সদস্যের দল ঘোষণা করে ভারতে উড়াল দিয়েছিল লঙ্কানরা। ইঞ্জুরিতে থাকা বনিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই দল গড়তে হয়েছে দাসুন সানাকাদের। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে বাজেভাবে হারলেও তারুণ্য নির্ভর দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী ক্যাপ্টেন দাসুন সানাকা। চলতি মাসে এশিয়া কাপে বাংলাদেশের সাথে দুইবারের দেখায় দুটিতে জয় পেয়েছে লঙ্কানরা। ঘরের মাঠের সেই জয়ের সুখস্মৃতি নিয়ে শুক্রবার গৌহাটিতেই টাইগারদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে তারা। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পরিসংখ্যানে ঢের এগিয়ে শ্রীলঙ্কা। 53 বারের দেখায় টাইগারদের 9 জয়ের বিপরীতে 42 ম্যাচেই জয় পেয়েছে লঙ্কানরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।